অলকে টিভি ডিভার থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। এখন আমি যে ভিডিওটি দিব তা হলো জন্ম নিবন্ধনে নিজের নাম কিভাবে সংশোধন করবেন তার উপরে ভিডিওটা। এটার জন্য আমি প্রচুর পরিমাণে কমেন্ট পাইছি, আসলে খুবই একটা সাধারণ বিষয়, তারপরেও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এইটার জন্য বন্ধুরা অবশ্যই আপনাদেরকে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। আমি এইটার লিঙ্ক আমার প্রথম সরি ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে দেখে নিন। তো অনেকে বলে ভাই লিঙ্কটা কোথায়, আমি তো বলেই দিয়েছি ভাই এটা ভিডিও ডিসক্রিপশনে গেলে আপনারা লিঙ্ক পাবেন। তো এখানে লিঙ্ক দিয়ে দিব। তো আমি যাই হোক এর জন্য একটা তো নাম্বার লাগবে, আমি নাম্বারটা নিলাম। নেওয়ার পর এখানে সরাসরি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা পেস্ট করবেন, এরপর দিতে হবে জন্ম তারিখটা। আমি জন্ম তারিখটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা নেওয়ার পরে এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। আর একটা বিষয় হলো যে এই সাইটটাতে বর্তমানে প্রচুর পরিমাণে চাপ যাচ্ছে, আপনারা মনে খুব ভালো জানেন, যে কারণে কিন্তু কাজ করতে অনেক অসুবিধা হয়। মানে আপনার জন্ম তারিখ দিলেন, জন্ম নিবন্ধন নম্বর দিলেন, অনুসন্ধানে দিবেন, দেখবেন যে এই এই মেসেজটা আসবে না কিংবা আসতে অনেকক্ষণ সময় নিচ্ছে। আমি গতকাল একটা ভিডিও করতে গিয়ে কিন্তু আমি আসলে পারি নাই, পরবর্তীতে আমি বন্ধ করে রাখছিলাম। তো যাই হোক এখন আমি এটা দেখালাম, দেখুন দিয়ে সার্চ করার পরে চলে আসলো আইডি নাম্বার, জন্ম তারিখ, নাম, পিতার নাম, মাতার নাম, সব কিছু চলে আসছে। তো এখান থেকে আপনি নির্বাচন করুন, নামক অপশনটাতে ক্লিক করবেন। করার পরে এখানে পপ আকার এটা চলে আসবে, আপনি কনফার্ম যে হ্যাঁ এটা করবেন, আমি কনফার্ম যেটা করবো। তো এটা চলে আসবে, আসার পরে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন, আপনি এখানে যেখান থেকে আপনি জন্ম নিবন্ধনটা করছেন যে কার্যালয় থেকে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেশ বাংলাদেশ, বিভাগ হলো এটা রাজশাহী, এরপর জেলা হলো এটা পাবনা, দেন সিটি কর্পোরেশন এটা হলো ফরিদপুর উপজেলা, এটা হলো বিয়েলবাড়ি ইউনিয়নের। এই যে আমি দিয়ে দিলাম, সব কিছু কিন্তু আমার জানা কারণ এটা আমার নিজের লোকের, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পরবর্তী অপশনটা ক্লিক করতে হবে, আপনার যে ঠিকানাটা দিয়েছিলেন সেই ঠিকানাটা কিন্তু আপনার দিয়ে দিবেন। দেওয়ার পরে পরবর্তী অপশনে ক্লিক করবেন। করার পরে বন্ধুরা এইখানে দেখুন সর্বোচ্চ 4 বার কিন্তু জন্ম সনদ সংশোধন করা যাবে। আপনার জন্ম সনদে যে কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 4 বার সংশোধন করতে পারবেন, এই কথাটা মাথায় রাখবেন সবসময়। তো এরপরে চলে আসি বিষয়। বিষয় এখন কি ক্লিক করুন, নাম বাংলায় আর একটা আছে ইংরেজিতে, আপনি আসলে কিসে চেঞ্জ করবেন, আমার বাংলায় সমস্যা, সাধারণত বাংলাতে হয়, তো আমি বাংলাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি কী চাচ্ছেন, কথার কথা আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, তো আমার চলে আসছে মোহাম্মদ ইমরান আলী। তো আমি আসলে চাহিত সংশোধিত তথ্য, আমি যে সংশোধন তথ্য আমি এখানে মোহাম্মদ ইমরান হোসেন দিয়ে দেবো, আমার এটা চাচ্ছিলাম, এইটা লিখে দেবেন। দেওয়ার পরে এখানে সংশোধনের কারণটা সিলেক্ট করবেন, ক্লিক করুন, দেখুন এখানে নিচে একটা অপশন আছে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, সবসময় আপনারা এটাই দিবেন যে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। ওকে, এটা দিলেই কিন্তু মোটামুটি আপনার ঝামেলা শেষ। এরপরে আরও সংশোধন করুন, আপনার কী বলে নামটা যে ইমরান হোসেন, এটা তথ্য প্রমাণের জন্য আপনার কিছু কিছু ডকুমেন্ট লাগবে, সেগুলো আপনি কী দিবেন, এগুলো সেগুলো এখানে গিয়ে আপনি চাইলে সংযোজন করে দিতে পারেন। তো এরপরে জন্মস্থানের ঠিকানা, আমি কোথাও জন্মগ্রহণ করছিলাম সেটার ঠিকানা এখানে দিয়ে দেবো, পার্থপক্ষে আপনার বাবার বাড়ির ঠিকানাটাই দিবেন। এরপর স্থায়ী ঠিকানা, আপনার বাবার বাড়ির ঠিকানাটাই দিবেন। আর বর্তমান ঠিকানাটা যেটা হতে পারে যে আপনি এখন বাড়ি পাবনা থাকেন ঢাকাতে, লাইক দ্যাট আমি, তো আমি আসলে এখন ঢাকাতে থাকি, এটা আমার বর্তমান ঠিকানা হিসেবে আমি এটা দিয়ে দিতে পারি, সেটা কিন্তু আপনার ব্যাপার। আর আপনি যদি দেখা গেলো আপনি জাস্ট জন্মগ্রহণ বাবার বাড়ি করছেন, আপনার ওইখানেই থাকেন এবং স্থায়ী ঠিকানা ওটাই, তাহলে আপনার তিনটাই কিন্তু সেম দিয়ে দিবেন, কোনো পরিবর্তন টরিবর্তন করার কোনো প্রয়োজন নাই এখানে, কিন্তু আহামরি কোনো বিষয় না। জাস্ট দেশ বাংলাদেশ, বিভাগ, আপনার ডাকঘর, তারপরে আপনার গ্রাম, মহল্লা, বাসা, সড়ক, এই যে বিষয়গুলো এগুলো জাস্ট একটু ফিল আপ করে দেবেন। এরপর আবেদনকারীর তথ্য, আবেদনকারীটা কে কে আবেদন করতেছে, যেমন আমি এখন যারা আবেদন করতেছি লাইক দিট আমি, সেটা সেটা আমি, সেক্ষেত্রে এখানে নিজের উপর জাস্ট ক্লিক করে দেবে, শেষ, আপনারা কোনো কিছু লাগবে না। আর যদি দেখা গেলো আপনার বাবা মা যদি কেউ আবেদন করে সেক্ষেত্রে পিতা হলে পিতার অপশনে ক্লিক করবেন, মাতা হলে মাতা, যদি দেখা গেলো না অন্য কেউ করতে সেক্ষেত্রে অন্যান্য দিবে, বাট অন্যান্য দিলে অন্যান্যরা কে তার নাম দিতে হবে, তার ঠিকানা দিতে হবে, তার মোবাইল নম্বরটা দিতে হবে এবং তার মেইল নম্বর যদি থাকে সেক্ষেত্রে মেইল নম্বরটা দিয়ে দিতে হবে। তো এটা গেল, এবং প্লাস তার পিতা মাতা ব্যতীত অন্য কেউ হইলে সে উক্ত ভদ্রলোকের নিবন্ধন নম্বর এবং জাতীয় পরিচয় নম্বর দুটোই কিন্তু দিতে হবে। তো যদি নিজ হয় সেক্ষেত্রে আপনি নিজ দিয়ে দিবেন, দিলে আপনারা কিচ্ছু লাগবে না, অটোমেটিক এখানে সব কিছু নিয়ে নিবে, জাস্ট আপনি নামটা দিয়ে দিবেন, ঠিকানাটা দিয়ে দিবেন, ফোন নাম্বারটা দিয়ে দিবেন, শেষ আপনার কাজ। এরপর আপনি এখানে সংযুক্তি, আপনি যে এইখানে অ্যাকচুয়ালি যে নামটা যে সংশোধন করলেন, তো সংশোধন করার জন্য আপনার কি প্রমাণ কি যে আপনার নাম মোহাম্মদ ইমরান হোসেন, তার উপরে আপনার হতে পারে বার্থ কি বলে যে জন্মগ্রহণের সময় যে টিকা কার্ড থাকে কিংবা আপনার হাসপাতাল কর্তৃক যে ই দেয়, আপনার জন্মের যে একটা সার্টিফিকেট দেয়, আপনার জন্মগ্রহণ কোনো হাসপাতালে করলে সেক্ষেত্রে দেখবেন হাসপাতাল থেকে আপনাকে একটা বার্থ সার্টিফিকেট দিচ্ছে,
হাসপাতাল কর্তৃক, কিন্তু এটা আবার আমাদের সরকার কর্তৃক না, ওইটা নিয়ে কিন্তু এখানে আপনার সংযোজন করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ওইটি প্রমাণ যে না এর নাম রাখা হয়েছিল মোহাম্মদ ইমরান হোসেন, বিষয়টা এরকম। এখানে পেমেন্ট অপশনে গেলে বন্ধুরা ফি আদায়, এখানে ফি আদায় ক্লিক করে জাস্ট সাবমিট করবেন। সাবমিট করলে ওরা আপনাকে জাস্ট এই মোবাইল ফোনের ইসের মাধ্যমে জাস্ট অনলি কয়েক টাকা কেটে নিবে, নিলেই কিন্তু আপনার কাজটা শেষ। পরবর্তীতে গিয়ে আপনার জাস্ট একটা প্রিন্ট আউট কপি দিবে আপনাকে, আপনি যে সংশোধন করছেন সেটার একটা প্রিন্ট আউট কপি দিবে, এটা জাস্ট প্রিন্ট আউট করবেন। করে আপনার হতে পারে ইউনিয়ন পরিষদ, হতে পারে পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন, হোয়াট এভার, যেখান দিয়ে আপনার লোক হন না কেন, জাস্ট জমা দিবেন। জমা দিলেই ওরা আপনাকে 2-3 দিনের ভিতরে আপনাকে ই দিয়ে দিবে, মানে জাস্ট সংশোধিত কপিটা আপনাকে একদম পুরোপুরি সিল চাপড় মেরে একদম ইনটেক এরকম এরকম একটা সনদ দিয়ে দিবে আপনাকে। সো আপনার চিন্তা কোনো কারণ নাই বন্ধুরা, এইভাবে আপনারা চাইলে কিন্তু নিজের নামটা সংশোধন করে নিতে পারবেন। তো যাই হোক, এখনকার মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।